সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো কি করে ডিজে গান তৈরি করতে হয়। তো আপনার মোবাইল থেকে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কোনো গানের ডিজে তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, স্পেশালি আজকে আমরা অপরাধী গানের দেখাচ্ছি, কারণ এটা খুব ভাইরাল গান। সো এটাই দেখাবো আমরা কি করে ডিজে তৈরি করবো আমাদের মোবাইল থেকে একটি অ্যাপ ইনস্টল করে। সো আপনাদেরকে যে অ্যাপটি ইনস্টল করতে হবে সেটির নাম হলো ক্রস ডিজে। সো এই অ্যাপটি আপনি সাধারণত প্লে স্টোরে পাবেন, কিন্তু প্লে স্টোরে যেটি আছে সেটা ফুল ভার্সনে নেই। সো তার জন্য আপনাদেরকে একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দেবো, এখানে আসার পর এই ফ্রি যে অপশান আছে এখানে ক্লিক করে আপনার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তাহলে আপনারা এটার মধ্যে সমস্ত যেসব ফিচারগুলি আছে সমস্ত ফিচারগুলি আপনি সুবিধা ভোগ করতে পারবেন। সো তারপরে ক্রস ডিজে অপশানে ক্লিক করবেন অ্যাপটিতে। তো প্রথমবার অ্যাপ খুলে না সাধারণত, এবং না খুলে আপনি আরেকবার ক্লিক করবেন। দেখুন, যেমন আমার খুললো না। সো আরেকবার ক্লিক করলে আরামসে অ্যাপটি খুলে যাবে। সো এখানে আপনি দেখতে পারেন অনেকগুলি ফিচার আছে, এবং অনেকগুলি ফিচার আমি একটা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। আপনারা যত যেমন যে ব্যবহার করবেন সে তেমন শিখে যাবেন ইজিলি। সো যাই হোক, আমি যখন কিছু কিছু ফাংশন দেখাবো। এখানে এফেক্টস যে অপশান আছে এখানে আপনি বিভিন্ন কিছু ফিল্টার সিলেক্ট করতে পারেন। সো এখানে সিলেক্ট করে নিতে পারেন, লাইক এদিকেও আছে, এখানেও আছে। সো এখানে এফেক্টস অপশানের কাজ, এবং সাউন্ড ট্র্যাকে যে দুটো অপশানের কাজ করেন সাউন্ড ট্র্যাক, এখানে আপনি সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন, বিভিন্ন রকমের আওয়াজ দিতে পারেন জেনারেলি দেখতে পারেন। সো আমি এখানে সব কিছু মিডিয়াম রাখলাম। আর একটা যে অপশান আছে এখানে বিভিন্ন রকমের বিট আপনি তৈরি করতে পারেন, লাইক কত হার্জের আপনি বিট নেবেন। সো এটাও ক্লিক করলাম। আর এখানে যে অপশানটি পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন রকমের সাউন্ড দিতে পারেন, যেখানে এটাই মেন সাউন্ড, মানে ভোকাল সাউন্ড দিতে পারেন লাইক দিস। কিন্তু এগুলো সাধারণত আপনি হয়তো আওয়াজগুলো পাচ্ছেন না, কারণ যেহেতু আমি একটা মাইক ইউজ করছি তাই এই আওয়াজগুলো আপনি হয়তো ঠিকঠাক যাচ্ছে না ভিতরের। কিন্তু আপনারা নিজেরা করবেন তখন ঠিকঠাক বুঝতে পারবেন। সো এখানে বিভিন্ন রকম ফিচার্স আছে, ভোকালসে লাইক অনেক ধরনের ফিচার আছে, এগুলো আপনাদেরকে স্পেশালি ইউজ করতে পারবেন। সো এগুলো হলো এর বিভিন্ন রকমের ই, তাছাড়া আরও অনেক রকমের আছে। তো এগুলো বেসিক, সেগুলো আপনি দেখে দিলাম, আপনারা যখন নিজেরা ইউজ করবেন আরও বুঝে যাবেন। এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, একটা নীল রঙের এবং একটা কমলা রঙের। সো আপনার কমলা রঙটা ইউজ করে আপনার যে গানটা ডিজে তৈরি করতে চান সেই গানটাকে সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি সিম্পলি অপরাধী গানের ডিজে তৈরি করবো, তাই এখানে আমি অপরাধী গানটাকে সিলেক্ট করে নিলাম। এবং এই যে কমলা অপশানে দেখতে পাচ্ছেন, এই কমলা অপশানে যে আপনারা বিভিন্ন এই নীল রঙের অপশানে যে বিভিন্ন রকমের যে বিটগুলি পাওয়া যায় সেই বিট ইনস্টল করে নেবেন। লাইক বিভিন্ন রকমের বিট হয় না, যে বিভিন্ন রকম আওয়াজ হয়, সো এই ধরনের বিট আপনারা ইনস্টল করে নেবেন অনেকগুলি, চার পাঁচটা। সো আমার কাছে একটি বিট আছে কম্পিটিশন নামের এই বিটটি। সো এই ধরনের বিটটা, এই বিটটির লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দেবো। তাছাড়া আরও অনেকের বিট পাওয়া যায়, সো সেই বিটগুলি আপনি নিতে পারেন। সো এই বিটটি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। সো আরও বিট আপনারা ডাউনলোড করে নেবেন। এবং মাঝে মাঝে বলা হয় যে ক্রস ডিজে, মানে ডিজে সাবি ধরনের যে কথাগুলি বলা হয়, কথাগুলি যে বলা হয় সেগুলোর জন্য কি করবেন, তার জন্য আপনাদেরকে কথাগুলি রেকর্ড করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নীল রঙের অপশানে, এখানে নীল রঙের অপশানে ক্লিক করে আপনারা বিভিন্ন রকমের যে ডিজে সাবিত বলা হয় সেগুলো রেকর্ড করে নেবেন আপনার মোবাইলে। তারপরে এখানে নীল রঙের অপশানে যে আপনারা এটাকে আপলোড করে দেবেন, এবং একটা বিট খতম হওয়ার পর আর একটা বিট নতুন দেওয়া হয়। সো এখানে বিভিন্ন রকম ফাংশন আপনারা বুঝে নিলেন। সো এটা হলো মেন ফাংশন এবং ইজি ফাংশন, যেগুলো বেসিক ফাংশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আপনারা গানটা সিলেক্ট করবেন এবং এখানে বিটগুলো সিলেক্ট করবেন, ক্রস ডিজে, ডিজে সাবিত যেগুলো বলে, ডিজে নাম উচ্চারণ করে, বিভিন্ন বিট এখানে আপনি নেবেন এবং ইনস্টল করে নেবেন। সো যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন সেটিং অপশানে যাবেন, এবং রেকর্ড যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলে আপনার স্টার্টিং হয়ে গেল ডিজে। সো এডিটে ক্লিক করার পর আপনাকে সিম্পলি এটা ক্লিক করতে হবে এবং এটা ক্লিক করতে হবে। যখন এটা সব আপনার কমলা রঙের হয়ে যাবে এবং এটা যখন নীল রঙের হয়ে যাবেন তখন বুঝবেন আপনার ডিজে স্টার্টিং হয়ে গেছে। সো এইভাবে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, এখানে ফিচার দিতে পারবেন, এফেক্টসের আপনার সাউন্ড সিস্টেম ক্লিক করে দেবেন, বিভিন্ন রকমের ফিচার এখানে দিতে পারবেন। তাছাড়া আপনারা এখানে এসে বিভিন্ন রকমের ইকোয়ালাইজার ইউজ করতে পারবেন, লাইক ড্রপ স্যুট, জাঙ্গল, হ্যানা ত্যানা যেগুলো আছে সব কিছু ইউজ করতে পারবেন। ভোকালটা মেন কথা এবং এইগুলোই বেশিরভাগ ইউজ করবেন এটাতেও এবং এদিকেও। সো আপনারা বুঝতে পারছেন কী করতে হবে, এবং বিভিন্ন ফাংশন যেগুলো ইউজ করবেন যত ইউজ করবেন তত বুঝবেন। আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করি তাই আমি সমস্ত ফিচার জানি, এবং ইজিলিভাবে আমি 2 মিনিটের মধ্যে যে কোনো গানের ডিজে করতে পারবো। কিন্তু যেহেতু আপনি প্রথম তাই আপনি পারবেন না, তাই আপনাদেরকে বলবো আপনার ইউজ করুন বেশি। আমি মেন ফাংশনগুলো, ইজি ফাংশনগুলো আপনাদেরকে বলে দিলাম। সো নেক্সট আবার আপনার সেটিং অপশানে যাবেন এবং এই এটাতে ক্লিক করবেন, এই লাল রঙ এটাতে, তাহলে আপনার রেকর্ড শেষ হয়ে গেল। এবং রেকর্ড শেষ হওয়ার পরে তিনটে দাগে যাবেন এবং তিনটে দাগ থেকে আপনার গানটা চাইলে শুনতে পারেন। প্রথম যেটা থাকবে সেটাই আপনার প্রথম, লাস্ট যেটা করলেন ডিজাইন সেটা প্রথমেই থাকে। সো এটা আপনি মেমোরি কার্ডে আপনার সেভ হয়ে গেল, তাছাড়া আপনার মেমোরি কার্ডে সেভ হয়ে গেল, সেখান থেকে আপনারা এটা চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন, বিভিন্ন জায়গায় বন্ধুদেরকে শোনাতে পারেন যে কীভাবে আপনারা ডিজাইন তৈরি করেছেন। সো আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই অ্যাপটি সম্পর্কে, এবং অ্যাপটি আমি যে লিঙ্ক দেবো সেখান থেকে ইনস্টল করবেন, তাহলেই আপনারা সমস্ত ফুল ভার্সন পাবেন, এবং প্লে স্টোর থেকে ইনস্টল করে সমস্ত ফুল ভার্সন পাবেন না। তো বন্ধুরা আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই আমাদের এটা সম্পর্কে, বা যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকলে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের উত্তর আমরা দিয়ে দেবো। ইউটিউবে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা ডিজে গান তৈরি করে।
করতে ভালোবাসে তার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। তো বন্ধুরা, বাই, বাংলা ভাষা জিন্দাবাদ।